ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শরীরে আপনি ট্যাটু দেখেছেন? পাবেন না, কারণ উনি করানইনি। কিন্তু কেন করাননি সেটাই আজকের ফ্যাক্টে আপনাদেরকে আমি বলবো। আর আজকে এমন একটা লেক দেখাবো আপনাদেরকে যেই লেকে আপনি সাঁতার না জানলেও ডুববেন না কমসে কম। আর মানুষের ঘুম নিয়ে বেশ মজার মজার কিছু ফ্যাক্ট আছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আর আপনারা দেখছেন অ্যাটনামাস। দ্য মেরিন কমান্ডোজ, যাকে ইন শর্ট মার্কোস বলা হয়, এটি আমাদের ইন্ডিয়ার একটি স্পেশাল ফোর্স টিম। এদের স্পেশালিটি হলো এরা অফিসিয়ালি মেরিন কমান্ডো ফোর্স, মানে জলে কোনো অপারেশনের জন্য স্পেশালিটি থাকলেও জল, স্থল এবং আকাশে এরা সমানভাবেই যে কোনো অপারেশনের জন্য এক্সপার্ট। আর জেনে রাখুন, এই মার্কোস হলো ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট কমান্ডো ফোর্স, মানে বেশ গর্বে প্রাউড ফিল করছি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা সবাই তো চিনি, যেমন খেলেন তেমন সারা বছর কিছু না কিছু সোশ্যাল কাজ, সোশ্যাল অ্যাক্টিভিটিস তো করেই থাকেন। তো এখন প্রশ্ন হলো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এত ফ্যান ফলোয়ার, এত ফ্যাশন স্টেটমেন্ট বা ইউনিক ইউনিক সব স্টাইল থাকা সত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজ পর্যন্ত তার শরীরে কেন ট্যাটু করাননি? যেখানে এখন ট্রেন্ডের সঙ্গে পাল্লা দিয়ে নামি নামি যে কোনো সেলিব্রিটি নিজের শরীরে ট্যাটু করাচ্ছেন, তাহলে দেখুন ফ্যাক্ট হলো এর পেছনে একটা নোভেল কজ আছে। তো দেখুন, বছরে বেশ কয়েকবার ব্লাড ডোনেট করে থাকেন এই প্লেয়ার, আর শরীরে ট্যাটু করলে সেফটি রিজনের জন্য বেশ কয়েক মাস ব্লাড ডোনেট করা যায় না, যাতে শরীরের ব্লাড সেলগুলো আবার রিস্টোর হতে পারে। তাই অসংখ্য ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট বা সিগনেচার স্টাইল থাকলেও রোনাল্ডো ট্যাটুর প্রতি কিন্তু কোনো দিনই ইন্টারেস্ট সেভাবে দেখাননি। দ্যাটস চ্যারিটি ম্যান। ইনাকে দেখুন, ইনি নিকোলডেলিয়ান, ইনি ক্লাইন লেভিন সিন্ড্রোম প্রথমবার আমাদের সামনে আনার জন্য বিখ্যাত। তো কী এই ক্লাইন লেভিন সিন্ড্রোম, চলুন আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাচ্ছি। এই সিন্ড্রোমের কারণে ড্যানিয়েল গড়ে 18 থেকে 19 ঘন্টা পর্যন্ত ঘুমান। তো একবার কি হয়েছিল, ড্যানিয়েলের বয়স যখন মাত্র 17 বছর, তখন টানা 64 দিনের জন্য ইনি ঘুমিয়ে পড়েন। এটি এমন একটা অসুখ যেটাকে হাইপারসোমনিয়া বা অলসতা দিয়ে ডায়াগনোসিস করা যায়, মানে চিহ্নিত করা যায়। এই সিন্ড্রোমটি খুবই বিরল এবং যাদের এই সিন্ড্রোম দেখা যায় তাদের ক্ষেত্রে এই সিন্ড্রোমটি 8 থেকে 9 বছর বয়স পর্যন্ত স্থায়ীও হয়। টানা 64 দিন ঘুম, বিরল, বাপে বাপ। এই ফ্যাক্টটা দেখার পর এখন অবধি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এক্ষুনি করে দেন, আর সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনারা যদি জলে নামেন আর সাঁতার না জানেন তাহলে আপনারা তো ডুবে যাবেন, এটা স্বাভাবিক ঘটনা। তাহলে এবার দেখুন, এটা সিবা ওয়েসিস, এটা ইজিপ্টের একটা লেক, এখানে যদি আপনি সাঁতার না জানেন তাহলেও আপনি ডুববেন না। তো কেন ডুববেন না? তো ফ্যাক্ট হলো ইজিপ্ট তো একটা মরুভূমি বা একটা বালু এরিয়া, তো এখানে এই লেকের মধ্যে জল এতটাই নোনা হয়, মানে লবণ থাকে জলের মধ্যে এতটাই, যে জলের যে ডেন্সিটি সেটা অনেক বেশি থাকে, তাই মানুষ এখানে ডুবে গেলেও আবার সহজেই ভেসেও থাকতে পারে। আপনার কাছে কি টেডি বিয়ার বা অন্য কোনো বিয়ার আছে? এ ভাই, কী ফটো দিচ্ছিস, সাইড কর ফাটা। প্রায় দেখা যায় বাচ্চাদের যখন টেডি বিয়ার নিয়ে ঘুম পাড়ানো হয় তখন তারা অনেক শান্তিতে আরামে ঘুমোয়, আর এটা শুধু বাচ্চাদের কেন, বড়দের ক্ষেত্রেও দেখা গেছে, সে আপনার যতই বয়স হোক না কেন। স্টাডি অনুযায়ী যে কোনো মানুষ যখন কোনো টেডি নিয়ে ঘুমোয় তখন সে অন্য সময়ের তুলনায় অনেক ডিপ স্লিপ দেয়, মানে গভীরভাবে ঘুমোতে পারে। ঘুমের মধ্যে আমাদের ব্রেন ভেবে নেয় যে সে নিজের মানুষের কাছেই ঘুমিয়ে আছে, মানে একদম সেফ ফিল করে, মানে ফেক ফিল নিয়ে মাস্ট ঘুম। গুরুজনেরা বলে গেছেন, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, তাই আমাদেরকে আপনারা ভালোবাসা দেন, এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।